Hi friends, welcome to Jan's kitchen. আজ দেখাবো একটি পাঞ্জাবি ডিশ ছोले 바টুরা। এটা কিন্তু এখন বাংলাতেও খুব फेमस হয়ে গেছে। ছোলে 바টুরার যে 바টুরাটা, এটা যদি একটু লক্ষ্য করে দেখেন, এটা নর্মাল লুচি থেকে সাইজে একটু বড় হয়। বাইরে থেকে দেখতে এটা একটু ক্রিসপি হয় কিন্তু ভেতরটা খুব সফট হয়। আর এটা লুচি থেকে thickness-ও একটু মোটা হয়। তো চলুন দেখেনি কিভাবে বানাবো এই ছोले 바টুরা। এখানে আমি দুই কাপ ময়দা মানে আমি তিনশো গ্রাম মতন ময়দা নিয়ে নিচ্ছি এরপর আমি এতে দিয়ে দেব। তিন চামচ মতন সুজি এই সুজিটা দেওয়ার জন্য এর ভেতরটা অনেকটা সফট হয় এরপর আমি দিয়ে দেব চিনি এক চামচ আর দিয়ে দেব নুন হাফ চামচ আর দিয়ে দেবো বেকিং পাউডার হাফ চামচ আর লাগবে বেকিং সোডা ওয়ান ফোর্থ চামচ এবার এগুলোকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে এগুলো একটু মিক্স হয়ে গেলে এতে আমি দিয়ে দেব দুই চামচ সাদা তেল আর দিয়ে দেব তিন চামচ ফেটিয়ে রাখা টক দই দইটা কিন্তু ফেটিয়ে রাখলে ভালো হয় এইবার আমি হাতের সাহায্যে সবকটা উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর একটু ইসুতুষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব মাখতে মাখতে একটা নরম মতন ডো বানাতে হবে এবার আমি ওপর থেকে এক চামচ সাদা তেল দিয়ে এর গায়ে একটা প্রলেপ বানিয়ে নেব যাতে ওপরের পার্টটা শুকিয়ে না যায় এবার এটাকে একটা ঢাকা দিয়ে আমি একটু গরম জায়গায় রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে ফিরে এলাম দেখুন আমাদের ময়দা মাখাটা কিন্তু একটু বেড়ে গেছে ফুলে গিয়ে একটু বেশি হয়ে গেছে এবার এটাকে একটু শুকনো ময়দা ছড়িয়ে আর একটু ভালো করে মেখে নিতে হবে এবার এর থেকে একটা লেচি নিয়ে নেব নিয়ে এটাকে একটু বড় সাইজের লুচির মতন করে বেলে নেব মোটামুটি আমাদের রুটি যে সাইজের হয় সেরকম একটা সাইজে বেলে নিতে হবে এটা আমাদের বেলা হয়ে গেছে এবার এটাকে তুলে একটা থালায় ফেস করে রাখবো ময়দা এমনি একটু সিং করে এরপর একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল নিয়ে নেব তেল গরম হয়ে গেলে আমি এটা ছেড়ে দেব তেলটা যেন অবশ্যই খুব গরম হয় এবার এই লুচিটাকে খুব ভালো করে চেপে চেপে দিতে হবে তাহলে কিন্তু এটা ফুলবে দেখুন এটা একটা বড় সাইজের লুচি এবং এটাকে বলে বাটুরে দেখুন এটা কিন্তু খুব সুন্দর ফুলে গেছে আমি আরও একটা করে নিচ্ছি এটাকে কিন্তু কন্টিনিউ একটু একটু করে চাপ দিতে হবে তবেই কিন্তু এটা ফুলে উঠবে না হলে কিন্তু ফুলবে না দেখুন একটু একটু করে কিন্তু চারদিকটা ফোলা শুরু হয়েছে আর তেলটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে তেল ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ফুলবে না দেখুন আমার একটা বাটুরে আরও ফুলে গেছে এবার আমি এটাকে উল্টে দেবো এবার এটাকে আমি তুলে নেবো একটা ঝাঁঝরির সাহায্যে এবার আমি বানিয়ে নেব এই ছোলেটা ছোলে বা ছোলে মশলা বা চানা মশলা এর জন্য একটা কড়াইতে আমি দুই চামচ মতন তেল গরম হলে তাতে দিয়ে দেব এক চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমি একটা বড় সাইজের কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে আর একটু নাড়াচাড়া করতে হবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওতে আমি দিয়ে দেব এক চামচ আদা বাটা দিয়ে দেব এক চামচ রসুন বাটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ আর জিরের গুঁড়ো হাফ চামচ এবার সবকটা উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে একটু কষানো হয়ে গেছে এরপর আমি একটা মাঝারি সাইজের টমেটোকে বেটে রেখেছিলাম পেস্ট বানিয়ে সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব এবার আবার একবার ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ অবধি না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে মিক্স হয়ে গেলে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা এর মধ্যে দিয়ে দেব এইবার ছোলাগুলোর সাথে মশলাটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে কিন্তু পুরো ছোলা গুলো যেন অবশ্যই মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে কাবলি ছোলাটাকে প্রেশার কুকারে দিয়ে আমি একটু নুন দিয়ে তিনটে সিটি মেরে বয়ল করে রেখেছি দেখুন আমার এগুলো কষাট হয়ে গেছে এবার আমি এতে অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব আর আমি এতে দিয়ে দেব স্বাদ মতন নুন আর চিনি এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এরপর আমি এই কিছুটা কসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দেব আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে আর দিয়ে দেব হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো আবারও একবার মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে ছোলে বাটুরের ছোলে মশলা দেখলেন তো কত সোজাভাবে বানালাম আমি এই ছোলে বাটুরে এটা আপনারাও অবশ্যই বাড়িতে বানান এবং আমাকে জানান কেমন লাগলো আর অবশ্যই এই আইটেমটা কিন্তু গোলাপ জামুনের সাথে সার্ভ করবেন আর গোলাপ জামুনের রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওকে অবশ্যই একটা লাইক দেবেন আজকের মতন টাটা